दर्शक खुलनार निर्वाचन परवर्ती परिस्थितिर खबर जानाते सेखान थेके सरासरि जुक्त होच्छेन सहकर्मी एस एम मनिरुज्जामान। मनिरुज्जामान निर्वाचनेर फलाफल निये प्रार्थीदेर मध्य केमन उत्साह उत्सव देखछेन विस्तारित जानाबेन। হ্যাঁ, ফারিয়া যেমনটা বলছিলেন গতকালকে নির্বাচনের পরে কিন্তু খুলনায় নির্বাচনের আগে ছিল একটি উৎসবমুখর পরিবেশ, কিন্তু নির্বাচনের পরে অন্যরকম একটি উৎসবমুখর পরিবেশ এই মুহূর্তে বিরাজ করছে। আজ সকাল থেকেই কিন্তু যে সকল নবনির্বাচিত সংসদ নির্বাচিত হয়েছেন তাদের বাসায় ফুল নিয়ে এসেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। আমি সকালবেলা দেখেছি, আমি যে আসনে বসবাস করি খুলনা ৩ আসন, এই আসনে যে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম কামাল হোসেনের বাসায় খুলনার পুলিশ কমিশনার সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ, থানা আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত হয়েছেন, তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, তার সাথে মত বিনিময় করেছেন। শুধু এই আসন নয়, এই খুলনার ৬টি আসনেই কিন্তু এরূপ ঘটনা ঘটেছে বলে আমি জানতে পেরেছি। তবে সকল ভোটাররা, সকল নেতাকর্মী একটি কথাই বলেছেন যে দেশে একটি সুষ্ঠু, সুন্দর পরিবেশে নির্বাচন হয়, নেতা কর্মীদের মাঝে উল্লেখযোগ্য কোনো সংঘর্ষ না হয়, তারা কিন্তু সকলের মাঝে তাদের বাসায় যে মিল মহব্বত রেখে এই নির্বাচনটি হয়েছে। নির্বাচন পরবর্তীতেও কিন্তু খুলনার কোথাও কোনো উল্লেখযোগ্য সংঘর্ষ হয়নি। আপনারা জানেন বিগত দিনে যে কোনো নির্বাচনেই কিন্তু নির্বাচনের পরের দিন, তারপরের দিন বিভিন্ন এলাকায় ছোট বড় বিভিন্ন সংঘর্ষ হয়ে থাকে। তাই থেকে অন্ততপক্ষে এইবারের নির্বাচনে খুলনাবাসী পরিত্রাণ পেয়েছে বলে অনেক ভোটার বলেছেন। সেই সঙ্গে কিন্তু যে সকল প্রার্থীরা নির্বাচিত হয়েছেন তাদের বাসায় যেরকম লোক এসেছেন, প্রার্থীরাও কিন্তু সকাল থেকে বিভিন্ন নেতাকর্মী তাদের পক্ষে যারা কাজ করেছেন তাদের বাসায়, তাদের পাড়া মহল্লায় গিয়েছেন, সবার সাথে কুশল বিনিময় করেছেন, ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে আপনাকে আরও একটু জানিয়ে রাখি, আজ দুপুর ১২টার দিকে খুলনা ৩ আসনের যে এমপি নির্বাচিত হয়েছেন তিনি খুলনা হাজী মোহাম্মদ মহসিন কলেজে মাঠে এই অঞ্চলের যে সকল নেতাকর্মীরা এসেছেন তাদের সাথে মত বিনিময় করেছেন, তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় একটি কথাই বলেছেন যে খুলনা ৩ আসনে আর কোনো মাদক থাকবে না, মাদক ব্যবসায়ী থাকবে না। তিনি উল্লেখ করেছেন যে তিনি যদি এই আসনে এমপি নির্বাচিত যেহেতু হয়েছেন থাকবেন, তাই তিনি স্পষ্ট ভাষায় বলেছেন এই অঞ্চলের মাদক নির্মূল করবেন তিনি, তাই তিনি এই সকলের সহযোগিতা চেয়েছেন। সেই সঙ্গে আপনাকে একটি কথাই বলবো যে নির্বাচন পরবর্তীতে খুলনায় কিন্তু শান্তি, সুন্দর, সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। ধন্যবাদ আপনাকে।